টিমকে ত্রিপুরার একটি হোটেলে আটকে রাখার অভিযোগ। তাদের উদ্ধারের জন্য তৃণমূলের একটি প্রতিনিধি দল যাচ্ছে। আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের হয়ে সমীক্ষার কাজে ত্রিপুরায় গিয়ে আটকে পড়েছেন আইপ্যাকের সদস্যরা। তাদের ছাড়াতে ত্রিপুরায় পৌঁছে পুলিশের বাধার মুখে ব্রাত্য বসু, মলয় ঘটকরা। হ্যাঁ, অবশ্যই আটকে রেখেছে। আপনারা সে সুরাহা করতে যাচ্ছেন? আমরা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছি যে এভাবে গণতন্ত্রকে আর কতদিন বিজেপি ভুরুণ্ঠিত করবে জানি না। আপনারা কি ওখানে সরকারের কারোর সঙ্গে দেখা করবেন? সেরকম কর্মসূচি আমাদের ঠিক হয়নি। আমরা ওখানে আপাতত গিয়ে একটি সাংবাদিক বৈঠক করব। সরকারের সদিচ্ছা কি সেটাই তো বোঝা যাচ্ছে না। আর আইপ্যাকের যারা ওখানে আটকে রয়েছে তাদের সঙ্গে কি দেখা করার? অবশ্যই তাদের সঙ্গে দেখা করবো। আমরা দেখা করার আপ্রাণ চেষ্টা করবো। দেখা করতে পারবো? কেন পারবো না? এটা গণতান্ত্রিক দেশে একজন দুজন মানুষ দুজনের সঙ্গে দেখা করতে পারবে না? এটা কি হচ্ছে? এটা তো মিশার থেকেও সাংঘাতিক। দেখা করতে পারবো না আবার কি? এখানে বিজেপিকে লড়ার মতো ওখানে বাম শক্তি না, তৃণমূল শক্তি আছে। সেটা যত অচিরে বাম শক্তি তাড়াতাড়ি বুঝবে, মামেরা বুঝবেন, তত ভালো হবে। মূল কর্মসূচি হচ্ছে যে আইপ্যাকের যারা মানে অনৈতিকভাবে যাদের আটকে রাখা হয়েছে তাদের সঙ্গে আমরা নিশ্চয়ই নিশ্চিতভাবে দেখা করার চেষ্টা করবো, যেটা ব্রাত্যদা বলেছেন। কারণ এটা তো হতে পারে না, এটা একটা গণতান্ত্রিক দেশ, সের মগের মুলুকের মতো আচার আচরণ হচ্ছে স্বাভাবিকভাবে। যে কারণে আমরা যাচ্ছি, মলয় ঘটক, ব্রাত্য বসু, আমাদের দুজন সিনিয়র মন্ত্রী রাজ্যের, আমরা যাই ওখানে গিয়ে কী পরিস্থিতি হয় সিচুয়েশন ওখানে পরিস্থিতি বুঝে তারপর আমরা হচ্ছে ঠিক করবো আমরা কী করবো।